শেখুল হাদিস আলাদা হও আল্লাহ তালা প্রত্যেকটা আলেম কি ভাবির নাম ধইরা 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 ডাইকে আলাদা করবেন আল্লাহ তালা ইলমের সম্মানে আলেম রে মাফ করে দিবে মানুষের মূর্খতা যখন বেড়ে যায় তখন দামি মানুষ আর কম দামি মানুষের ব্যবধান করার যোগ্যতা থাকে না

আল্লাহ তখন সারা দুনিয়ার সকল মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াইলে আল্লাহ আলেমদেরকে সাধারণ মানুষ থেকে ডেকে ডেকে আলাদা করবে ওলামা অর্থাৎ আল্লাহ তালা বলবে আয় মোহাম্মদুল্লাহ হাফিজি তুমি ওখানে না আলাদা বস এই শামসুল হক ফরিদপুরি তুমি সাধারণ পাবলিকের সাথে না তুমি আলাদা বস। এই আলী আথারা তুমি সাধারণ বাঙালির আলাদা বস এই মুফতি ফজরুল হক আমিনী তুমি সাধারণ মানুষের সাথে না তুমি আলাদা দাঁড়াও আলাদা হও আই আহমদ শফি শেখুল ইসলাম তুমি আলাদা হও আই মুফতি নূর হুসেন বাবু নগরী আলাদা হও শেখুল হাবিজ আলাদা হও আল্লাহ প্রত্যেকটা আলেমকে ভাবি নাম ধইরা 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 গাইকে আলাদা করবেন এবং জীবিত কোরআনকে মূল্যায়ন করে আল্লাহ বলবেন লাম আজা ইলমি ফি কুম্বলি তোদের সিনার ভেতরে আমি আমার ইলিমির নূর আটকায়া সংরক্ষণ করে তোদের বুকটাকে ইলিমের নূর সংরক্ষণের সিন্দুক বানাইছিলাম এই সিন্দুক গুলাকে ব্যাজত করন যায় না এদেরকে এই যে তোদেরকে যে আমি ইলিমের সিন্দুক বানাইছি তোদেরকে জাহান নামে দেওয়ার জন্য না লাম আজা ইলমি ফিকুম লিউআযিবাকুম জাহান নামের নিকৃষ্ট জায়গায় ফেলে দেয়া যায় না তোদেরকে বেজত করা যায় না তাই তোদের জীবনে ঘটে যাওয়া কৃত যে সকল ভুলগুলো তোদের অজান্তে সংগঠিত হয়ে গেছে ওই সকল ভুল ত্রুটিগুলো আজকে আমি ইলমের সম্মানে দেখলাম না যা আমি মাফ করে দিলাম ইদহাবু কদ গফার তুল্লা যাও তোমরা জান্নাতে চলে যাও ইলিমির সম্মানে তোমাদের পেছনের জিন্দিগির গুণা আমি মাফ করে দিলাম আল্লাহ ইলমের সম্মানে আলেম রে করে দিবে কারণ এটি জীবিত কোরআন মানুষের মূর্খতা যখন আলেম আর জালেম চিনার যোগ্যতা চোখ থাকে না তখন অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যায় অন্ধ যেমন সমান রাস্তার গর্ত দেখে না ওই রকম ইলমের চোখ না থাকলে পড়ে সে অন্ধ হয়ে যায় সে ভালো মন্দ দেখে না যাদের কাছে ইলমের নূর আছে যাদের ইলিম নাই তারা দুই দল সমান না লাইস্তাবিল আমা ওয়াল বাসির কানা চোখ বিহীন আর যেমন সমান না জাহেল মূর্খ আর আলেম ওই রকম সমান না দুইটা সমান না ব্যবধান আছে সত্য নেহের মশাল বাহি প্রিয় মনীষীদের পাপড়ি